ইউটিউবে বিডিআইসি মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন, মোবাইল সার্ভিসিং রিলেটেড ভিডিও পান সবার আগে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আমরা অনেক সময় অনেক ফোন পাই, যে ফোনগুলো আমাদের আনলক করার জন্য আমাদের ইজিজিটাক প্লাস অথবা ইওফাই বক্স ব্যবহার করতে হয়। আমরা সেই সময় আইএসপি কানেকশনের মাধ্যমে যখন আমাদের এই ফোনগুলো আনলক করার চেষ্টা করি, তখন আমরা অধিকাংশ ফোনই আনলক করতে সক্ষম হই। কিন্তু কিছু কিছু ফোন আছে যে ফোনগুলো আমরা আইএসপি কানেকশনের মাধ্যমে যখন আনলক করতে যাই, সেই সময় আমাদের একটা প্রবলেম হয়। সেটা কি প্রবলেম? সেটা হলো আমাদের ফোনগুলো আইএসপি কানেকশন থেকে খোলার পরে আমরা দেখতে পাই আমাদের ফোনগুলো আর চালু হয় না। আমরা দেখতে পাই আমাদের ফোনগুলো ইউএসবি কানেকশনের মাধ্যমে অটোমেটিক ইডিএল মোড চলে আসে। এই ইডিএল মোডটা কেন আসে, আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যখন আইএসপি কানেকশনের মাধ্যমে আনলক করার চেষ্টা করি, সেই সময় আমাদের ফোনটিতে আলাদা এক ধরনের ভোল্টেজ দিতে হয়। ইউএসবির মাধ্যমে আমরা যখন ভোল্টেজটি দেই, সেই সময় আমাদের সিএলকে, ভিসিসি কিউ, ভিসিসি 1.8, 2.8 এই ধরনের কিছু লেখা আছে, সেইখান দিয়েই এই ভোল্টেজগুলো প্রবেশ করে। সিএলকের সাথে যে রেজিস্টরটি থাকে সেটা শর্ট হয়ে যায়। সেই রেজিস্টরটি শর্ট হওয়ার কারণে আমাদের ফোনগুলো অনেক সময় অটো ইডিএল মোড চলে আসে। আমরা সেই সময় ওই সিএলকের যে লাইনটি আছে, সেই লাইনটি আমরা পরিবর্তন করে দেব, অন্য কোনো একটি ফোনের সিএলকে লাইন আমরা ওইখানে সংযুক্ত করে দেব। তাহলেই আমাদের এই ইডিএল মোডটি খুবই ইজিলিভাবে ছাড়ার সম্ভাবনা আছে এবং আমাদের ডেড ফোনটি চালু হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় যে স্টেপ, সেটা হলো আমরা এ ধরনের সমস্যাতে পড়লে আমরা অনেক সময় মাদারবোর্ডগুলো, আইসির যে প্যানেল আছে সেই প্যানেলগুলো টান দিয়ে খোলার চেষ্টা করি অথবা কাটার দিয়ে কাটার চেষ্টা করি। সেই সময় আমাদের মাদারবোর্ডগুলো অল্প একটু বাঁকা হয়ে যায়, আর এই বাঁকা হওয়ার কারণে আমাদের সিপিউর নিচ থেকে বেশ কয়েকটা বল, যে বলগুলো আমাদের পাওয়ার সেকশন অথবা ইডিএল সেকশনের সাথে কার্যকর, সেগুলো মাদারবোর্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী সময় আমরা এই ফোনগুলোর সিপিইউ আইসি উঠাবো। উঠানোর পরে কিছু আইসি আছে, যে আইসির নিচে ছোট্ট একটা রেজিস্টর দেখতে পাবেন অথবা ক্যাপাসিটার দেখতে পারবেন। এরকম বিভিন্ন সেটে বিভিন্ন ধরনেরভাবে আইসিগুলো কোম্পানি তৈরি করে থাকে। সেই সময় ওই আইসিগুলো আপনারা সঠিক ডাইস দিয়ে, সঠিক আইসি স্টিনশিল দিয়ে আপনারা যদি রিবলিং করেন, তাহলে আপনাদের এই সমস্যাগুলো চলে যেতে পারে এবং অটো ইডিএল মোডগুলো আপনাদের চলে যেতে পারে। আর অটো ইডিএল মোড যখনই চলে যাবে, তখনই আপনাদের ফোনগুলো চালু হবে। অটো ইডিএল মোডটা হচ্ছে এক ধরনের মোড, যে মোড না আসলে আমাদের ফ্লাশিং, আনলকিং বা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করতে পারি না। আইএসপি কানেকশনের মাধ্যমে যে ইডিএলটা আসে, এটা আমাদের আইএসপি কানেকশনের মাধ্যমে ইএমএমসি ফাইন আউট করার পরে, আমরা আইডেন্টিফাই করার পরে কাজ করতে পারি। তো এভাবেই আমাদের ইএমএমসি আইসি সংযুক্ত পেয়ে আমাদের আনলক করা সম্ভব হয়। অ্যাক্সিডেন্টলি যদি আমাদের এ ধরনের সমস্যা হয়, তাহলে আমরা যে স্টেপ বাই স্টেপ কাজগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, সেগুলো ফলো করবেন এবং চেষ্টা করবেন। আশা করি আপনারা প্রত্যেকটা কাজই করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। ইউটিউবে বিডিআইসি মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন, মোবাইল সার্ভিসিং রিলেটেড ভিডিও পান সবার আগে।